Hi friends, welcome to my channel. এখন আপনাদের দেখাবো কলাজ খোসা দিয়ে কিভাবে শরীরের যে কোনো জায়গার কালো দাগ আপনি দূর করতে পারবেন খুব সহজেই। তাহলে আপনি আমাদের ভিডিওতে চোখ রাখুন, এটা হচ্ছে কলা। আমরা কলার খোসাগুলো নিয়ে নেব। আমরা টুকরো টুকরো করে ফেলব। এবার এগুলোর সাথে আমরা লেবুর রস মেশাবো। এটা হচ্ছে লেবু। এবার লেবু রস আমরা মিশিয়ে নেব। লেবু রস শরীরে দাগ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার দেখুন, এবার আমরা শরীরের যে অংশে কালো রয়েছে বা কালো দাগ রয়েছে সে অংশে আমরা ভালোভাবে মালিশ করে ফেলব। এভাবে আমাদের ভিডিও কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন। এভাবে মালিশ করে নেব। মালিশ করার পর 5 মিনিট পর্যন্ত আমরা এভাবে হাতটি না ধুয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমরা হাতটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আপনি দেখবেন এই শরীরের যে অংশে কালো দাগ ছিল সেই অংশের কালো দাগগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনার শরীরটি চকচকে হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রাখার পর আমরা ভালোভাবে হাতটি ধুয়ে নেব। এবার হাতটি ভালোভাবে মুছে ফেলব। হাই বন্ধুরা, আপনারা দেখুন এখন আগের তুলনায় অনেক পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমরা যদি প্রতিদিন এভাবে করতে থাকি আপনার শরীরের যে কোনো কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। এখন যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন এবং কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।